গুয়াংজু বাওয়িন ডিস্ট্রিক্ট ঝিজাংলো থেকে সাবওয়ে দিয়ে আমরা সরাসরি চলে এলাম ক্যান্টন টাওয়ার দেখতে। ক্যান্টন টাওয়ার ও পার্ল নদী নিয়েই আমাদের এই পর্বটি। চীনের গুয়াংজুতে যে কয়টি উঁচু ভবন রয়েছে তার মধ্যে অন্যতম এই ক্যান্টন টাওয়ার। এটি শুধু চীন নয়, এশিয়ার মধ্যেও সর্বোচ্চ ভবন। 2010 সালে নির্মিত এই ক্যান্টন টাওয়ারের দৈর্ঘ্য 600 মিটার বা 1969 ফুট। ক্যান্টন টাওয়ারের সৌন্দর্য রাতে উপভোগ্য বেশি, তাই আমরা দিনে না এসে রাতে এসেছি এখানে। কত রঙেই না দেখলাম ক্যান্টন টাওয়ারকে, কখনো গোলাপি, কখনো নীল বা কখনো সবুজ। মনে হয় ক্যামেলিয়নের মতোই ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে এই ক্যান্টন টাওয়ার। মানুষের সৃষ্টি স্থাপত্যে মুগ্ধতার শেষ নেই। ক্যান্টন টাওয়ারের রূপ দেখতে দেখতে অনেকটা সময়ই বাইরেই কাটিয়ে ফেললাম, এবার ভিতরে যাই। ক্যান্টন টাওয়ারে যেতে হলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন লেভেলে যাবেন। অর্থাৎ এখানে চারটি স্তর রয়েছে। প্রথম যে লেভেলটি রয়েছে সেখানে উঠতে আপনাকে 150 আরএমবি গুনতে হবে, আর তারপরের যে স্টেপটি রয়েছে সেখানে যেতে হলে আপনাকে 228 আরএমবি, আর এর পরের ধাপে যেতে হলে 298 আরএমবি, আর এরপর যেটি সর্বোচ্চ ধাপ রয়েছে তাতে যেতে হলে আপনাকে 398 আরএমবি গুনতে হবে। অর্থাৎ 1 আরএমবি সমান বাংলাদেশি টাকায় 112 টাকা। এবার হিসাব কষে নিন। আমাদের এবার চীন সফরে যেহেতু বেশ কয়েকটি প্রভিন্সে যাব, খরচের সংখ্যাটাও একেবারে কম নয়, তাই অত সব ভেবে ক্যান্টন টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় আর ওঠা হলো না। তো যাই হোক, এবার পার্ল নদী দেখব, সে পথে এগোচ্ছি। সামান্যই পথ, আপনি হেঁটে যেতে পারবেন। পার নদীর পাড়ে এসে মনে হলো আমি অন্য কোনো দেশে চলে এসেছি। মনে পড়ে গেল বার্বি অ্যান্ড দ্য 12 প্রিন্সেস গল্পের কথা। স্বপ্নের মতোই স্বপ্নে হচ্ছিল। শুধু পার নদীর নিজের সৌন্দর্য নয়, নদীকে কেন্দ্র করে কিভাবে শহরের সৌন্দর্য বর্ধন করা যায় তা এখানে না আসলে একেবারেই অনুভব করা যেত না। এর আগে সিঙ্গাপুরের আলোকসজ্জা শহর দেখে মুগ্ধ হলেও এখানেও যেন কোথায় চমক আছে। নদীর দুই পাড়ে গড়ে তোলা হয়েছে চোখ জুড়ানো সৌন্দর্য, আর এই সৌন্দর্য উপভোগের জন্য গড়ে তোলা হয়েছে ওয়ার্কওয়ে। আর প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসে এখানে। চাইলে আমাদের ঢাকার বুড়িগঙ্গাকেও করা যায় এমন আকর্ষণীয় একটি স্পট, করা যায় রিভার ক্রুজেরও ব্যবস্থা। সে স্বপ্ন কিন্তু আমার বহুদিনের। গুয়াংজু সিটির মধ্য দিয়ে বয়ে চলা এই পার্ল নদী সম্পর্কে দু একটা কথা বলে রাখি। এটি প্রায় 2400 কিলোমিটার দৈর্ঘ্যের একটি নদী, যা গুয়াংজু, হংকং, ম্যাকাও সহ অনেক প্রদেশ দিয়ে বয়ে গেছে। দক্ষিণ চীনের সাগর থেকে উৎপত্তি এই পার্ল নদী কিন্তু এক এক স্থানে এক এক নামে পরিচিত। অর্থাৎ ক্যান্টন টাওয়ারের আশেপাশে এই নদীর নাম ক্যান্টন নদীও নামেও কিন্তু পরিচিত, আবার কোথাও এটি গুয়াংডং নদী নামেও পরিচিত।
তো যাই হোক, এই পার নদী শহরের মধ্য দিয়ে বয়ে চলা শহরকে কিন্তু দুভাগ করেনি। শহরের দুপাশের অংশকে মনে হচ্ছে আরো বেশি জোরালো একত্রিত করেছে। তবে এর বিপরীত কিন্তু আমাদের ঢাকার বুড়িগঙ্গা, যেমনটা ক্যারিগঞ্জ ও ঢাকাকে পুরো আলাদা করে দিয়েছে। পাশের ডেভেলপমেন্ট টোটালি আলাদা। এক ফাঁকে নিজেরাও একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম। এমন আকর্ষণীয় মুহূর্ত ছেড়ে গাড়ি বাস দিচ্ছে করে কিন্তু ফিরতে হবে, পরদিন আমাদের সেন পরিকল্পনা। তো যদিও তা আমরা পরের পর্বে দেখাবো। তো যাই হোক, এখনই ফিরতে হবে হোটেলে, আগামীকাল সেন উদ্দেশ্যে সকাল সকাল যেহেতু উঠতে হবে। ফেরার পথে আমরা ক্যান্টন টাওয়ার থেকে একটি ট্যাক্সি নিয়ে নেই ঝাঁচাংলোর উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল, আর এর মূল্য পড়ে 120 আরএমবি। রাতের আলো ঝলমলে গুয়াংজু শহর দেখতে দেখতে আমরা হোটেলে ফিরি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বেশি বেশি করে ভ্রমণ করুন, এতে মন ভালো থাকবে, এর আগেও আমি বলেছি। তো এ পর্যন্ত আজকের মতো, বাই বাই।